এই দেখো, এই মিনি ট্রাইপডটা কি প্রবলেমটা হতো, আমি যখনই এটার মধ্যে ফোন সেট করতাম তখনই এটা ডিসব্যালেন্স হয়, এরকম ভাবে বেঁকে যেত, নয় এরকম ভাবে পড়ে যেত, নয় এরকম ভাবে পড়ে যেত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে 30 ডেজ ব্লগিং চ্যালেঞ্জের ডে 8, 31st of March। দেখতে দেখতে 7টা দিন কেটে গেছে, 7 দিনে অনেক কিছু শিখেছি। আমার মনে আছে ডে 1-এ আমি যখন ক্যামেরার সামনে কথা বলছিলাম তখন 18টা টেকে একটা ক্লিপ এসেছিল, আর আজকে পুরোটাই 1 টেকে হচ্ছে। হ্যাঁ, আমি অনেক কিছু শিখেছি এখান থেকে এখনো অবধি, বাকি দিনগুলোতে আরও অনেক কিছু শিখব। 7 দিনের চ্যানেলে অনেক গ্রো হয়েছে, বর্তমান সাবস্ক্রাইবার 9,120। আমি আশা রাখবো আগামী দিনেও এইভাবেই আমি সাপোর্ট পাবো। দেখো, আমাদের সানডে হলিডে বলে কিছু হয় না, আমাদের কাজ করলে কাজ, কাজ না করলে কাজ নেই, পুরোটাই নিজের ওপর। এখন যেহেতু ভ্লগ করছি, কাজের দিকেও একটু কমজোরিত হয়েইছে, অন্যদিকে কাজের প্রেশার অনেকটাই আছে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। কাজ শুরু করতে যাব, তখনই দেখি গতকালকে যে কাজটা করে রেখেছিলাম সে কাজটা ক্র্যাশ হয়ে গেছে। হ্যাঁ, এমনটাও ঘটে আমাদের সাথে, কষ্ট করে রাখা কাজ সে ক্র্যাশ হয়ে যায়, আবার নতুন করে করতে হয়। শুরু করলাম আবার নতুন করে সেই কাজটা করা, কিছু করার নেই, করতে তো হবেই। কাজই করছিলাম, এর মধ্যে 3 দিন আগে অর্ডার করা একটা পার্সেল এলো, আসার কথা ছিল 4 তারিখ, হঠাৎ করে আজকেই চলে এলো। এসছে যখন ভালোই হয়েছে, পার্সেলটা এই ব্লগিং এর জন্য। আসলে এই পুরনো মিনি পটটা দিয়ে খুব অসুবিধায় পড়তে হচ্ছিল, স্টেবল তো থাকেই না, উল্টে যেখানে বসাই সেখান থেকে পড়ে যায়। তাই সমস্যা বেশি দিন না রেখে জলদি জলদি অর্ডার করে দিয়েছিলাম এই মনোপটটা। এটাকে কেউ কেউ মনোপটও বলে, কেউ কেউ গরিলা পটও বলে, আমি তো বাবা মনোপটই বলি। এই দেখো, এই মিনি ট্রাইপডটা কি প্রবলেমটা হতো, আমি যখনই এটার মধ্যে ফোন সেট করতাম তখনই এটা ডিসব্যালেন্স হয়, এরকম ভাবে বেঁকে যেত, নয় এরকম ভাবে পড়ে যেত, নয় এরকম ভাবে পড়ে যেত। প্লাস এটাকে যদি ভার্টিক্যাল করার জন্য দিতাম তখন পুরোটা প্রপার ভার্টিক্যাল হতো না, এটার যে লকটা রয়েছে এই লকটাও কাজ করে না, এই লকটা একেবারেই কাজের নয়। গত 7 দিন ভিডিও করতে গিয়ে এই মিনি ট্রাইপডটা দিয়ে আমাকে মারাত্মক অসুবিধায় পড়তে হয়েছে, তাই বেশি দেরি না করে এই মনোপটটা অর্ডার করে দিয়েছিলাম। এটার উপরে মাইকটাও বসালাম, লাইট বসানোর জায়গা আছে কিন্তু লাইটটা এখনও আসেনি, বাইরে যখন যাব এটা নিয়েই যাব, তাই এটা একটু টেস্ট করে দেখছি কেমন স্টেবিলিটি থাকে, কমফোর্টেবল কিনা, পুরো বিষয়টা একটু টেস্ট করে দেখছি। যারা ব্লগিংয়ের জন্য মনোপট বা ট্রাইপড কিছু নিতে চাও, আমি বলবো দিস ইজ দ্য বেস্ট। এটাতে লাইট সেট করারও অপশন রয়েছে, মাইক সেট করার অপশন রয়েছে, প্লাস এটার লকটা খুবই সুন্দর। এই ল্যাপটপটা আবার খারাপ হয়েছে, এটাকে ঠিক করতে দিতে হবে। ওদিকে বাড়িতেও অনেকদিন যাই না, বেরিয়ে আগে গেলাম ল্যাপটপটা সারাই করতে দিতে, ল্যাপটপটা দিয়ে সোজা একটু বাড়ি গেলাম, অনেকদিন যাই না। আজকে আবার ছাদের সব জল ছেড়ে দিয়েছে, এখন দিব্যি ওঠে যায়, কোনো সমস্যা নেই। কাল আবার বাড়িতে গ্রিলগুলো বসাতে আসবে, দেখতে দেখতে বাড়িটা প্রায় কমপ্লিটের দিকে। যদিও এখনও অনেক কাজ বাকি, কিন্তু যত এগিয়ে আসছে ততই অন্যরকম একটা আনন্দ হচ্ছে, সবটাই শেয়ার করব এই ব্লগের মাধ্যমে, দেখতে থেকো। কিন্তু বাড়ি থেকে ফিরে সেই কাজটা পুরো কমপ্লিট করলাম, হয়ে যাওয়া কাজ নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগে, কষ্ট করে করার থেকেও মানসিকভাবে বেশি খারাপ লাগে। কারণ যখন প্রথমবার বানানো হয় তখন একরকম মেন্টালিটি নিয়ে বানানো হয়, সেকেন্ডবার 1000 চেষ্টা করলেও সেই জায়গাটা আসতে চায় না। যদিও এই কাজটার ক্ষেত্রে সেরকম হয়নি, বেশি সময়ও লাগেনি, আমার সব কিছুই প্রায় মনেই ছিল কোনটা কোথায় বসবে, সেই অনুযায়ী পরপর পরপর বসিয়ে গেছি। এই ড্রয়িংটা হয়েছে 1 বছর হয়ে গেছে, কিন্তু এর ভিডিওটা এখনও অবধি আমি এই চ্যানেলে ছাড়িনি। কয়েকটা রিল ছেড়েছিলাম কিন্তু ভিডিওটা এখনও অবধি ছাড়া হয়নি। তোমরা কমেন্ট করে বলো কারা কারা দেখতে চাও, আমি তাহলে চ্যানেলে ছেড়ে দেবো, তোমরা দেখো। বাই দ্য ওয়ে, এটা পুরোটাই করেছে অভিক, যে আমাদের ইনস্টাগ্রামটা ম্যানেজ করে। তো আজকের মতো ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল ডে 9-এ। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।